আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ সাবজেক্টের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে আমি কি করিয়েছিলাম? গত ক্লাসে কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে কি? ফার্স্ট টপিকটি হচ্ছে রিঅ্যারেঞ্জ। আমরা দেখো, টপিক লেখা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ নিউ ওয়ার্ড। এই যে তোমাদের কিছু জাম্বেল লেটার দেওয়া থাকবে, অর্থাৎ এলোমেলো অক্ষর দেওয়া থাকবে, এগুলোকে তোমাদের একটি নতুন একটি শব্দে তৈরি করতে হবে। এগুলোকে সাজিয়ে, এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। যদিও নতুন বলছি, কিন্তু এই শব্দগুলো কি আসলেই নতুন তোমাদের কাছে? একদম না। এই শব্দগুলো সবগুলো তোমাদের পরিচিত পরিচিত শব্দগুলো। তাহলে এই শব্দগুলো দেখলেই তোমরা, এই এলোমেলো অক্ষরগুলো দেখলেই এই শব্দগুলোর কথা মনে করতে পারবে। কি পারবে না? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই পারবে। এসো আমরা শুরু করি। নং, এই যে নাম্বার দেওয়া আছে, আমি তোমাদের জন্য 15টি দিয়েছি, 15টি ওয়ার্ড দিয়েছি। দেখো কি দেওয়া আছে, জাম্বেল লেটার। এই যে দেখো এলোমেলো কি দেওয়া আছে, প্রথমটি এল এইচ এস ও সি ও। তাহলে আমরা এই যে দেখছি এস আছে, সি আছে, এইচ আছে, এল ডাবল ও আছে, তাহলে এটি ওয়ার্ড কি হয়? স্কুল হয়। কিভাবে? এস সি এইচ ডাবল ও এল, স্কুল। এস সি এইচ ডাবল ও এল, স্কুল। স্কুল অর্থ কি? বিদ্যালয়। টু, টু কি দেওয়া আছে, ডাবল টি ডি এস ইউ ই এন, এটাকে আমরা ওয়ার্ড কি পাচ্ছি? স্টুডেন্ট। এস টি ইউ টু ডি ই এন টি ডেন্ট, স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ কি? ছাত্র। থ্রি, থ্রি কি কি দেওয়া আছে, এলোমেলো অক্ষর সি এইচ ডাবল ই এ টি আর, আমরা একে সাজিয়ে কি পাচ্ছি? টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার। টিচার অর্থ কি? শিক্ষক। ফোর, কি দেওয়া আছে, এলোমেলো অক্ষরগুলো এ ডি ওয়াই, আমরা সাজিয়ে কি পাচ্ছি? ডি এ ওয়াই, ডে, ডে অর্থ দিন। ফাইভ, ডাবল ও এল কে, সাজালে এল ডাবল ও কে, লুক, লুক অর্থ কি? তাকানো। সিক্স, আই আর ডাব্লিউ ই টি, একে সাজিয়ে পাচ্ছি রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট, রাইট অর্থ লেখা। সেভেন, এল ই বি টি এ, একে সাজিয়ে পাচ্ছি টি এ বি এল ই, টেবিল, টি এ বি এল ই, টেবিল, টেবিল অর্থ টেবিল। এইট, এল আই ই সি এন পি, সাজিয়ে পাচ্ছি পি ই এন সি আই এল, পেন্সিল, পি ই এন পেন সি আই এল, সিল, পেন্সিল, পেন্সিল অর্থ পেন্সিল। নাইন, কে ও বি ও, একে সাজিয়ে পাচ্ছি বি ডাবল ও কে, বুক, বুক অর্থ বই। টেন, এল ই টি বি টি ও, একে সাজিয়ে পাচ্ছি বি ও ডাবল টি এল ই, বটল, বটল অর্থ বোতল। ইলেভেন, ডাবল সি কে এল ও, একে সাজিয়ে পাচ্ছি সি এল ও সি কে, ক্লক, ক্লক অর্থ ঘড়ি। টুয়েলভে দেখো, এ পি টি এল ই, সাজিয়ে পাচ্ছি পি এল এ টি, প্লেট, প্লেট অর্থ থালা। থার্টিন, এ এন আই আর টি, কে সাজিয়ে পাচ্ছি টি আর এ আই এন, ট্রেন, টি আর এ আই এন, ট্রেন, ট্রেন অর্থ কি? রেলগাড়ি। ফর্টিন, টি ইউ সরি টি ই ইউ ডি এস আর, সাজিয়ে পাচ্ছি ডি ইউ এস টি ই আর, ডাস্টার, ডি ইউ এস ডাস্ট টি ই আর টার, ডাস্টার, ডাস্টার অর্থ কি? ঝাড়ন। সবাই ডাস্টার চিনো তো? চিনো না? হ্যাঁ চিনো। ফিফটিন, এস বি ইউ, সাজিয়ে পাচ্ছি বি ইউ এস, বাস, বাস অর্থ বাস। আমরা পরের টপিকে যাই। কি আছে? টপিকে আছে ফিল ইন দা গ্যাপস, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কয়টি দেওয়া আছে, 16টি দেওয়া আছে। আমরা দেখি,
আমি একদম অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। এই যে দেখো আন্ডারলাইন করা আছে, অর্থাৎ যেগুলো নিচে দাগ দেওয়া আছে এখানে ফাঁকা থাকবে, এগুলোতে কোনো অক্ষর দেওয়া থাকবে না, সেগুলোতে তোমাদের অক্ষরগুলো বসাতে হবে। আমি একেবারে অক্ষর দিয়েই সম্পূর্ণ ওয়ার্ডটি লিখে দিয়েছি। তো দেখো কি আছে, ওয়ান ডাবল পি এল ই থাকার কথা ছিল, তাহলে এখানে কি আছে, এ ডাবল পি এল ই অ্যাপল, অ্যাপল অর্থ কি আপেল, তাহলে ডাবল পি এল ই দেখলেই তোমরা কি লিখবে, এ, এ বসাবে। টু এন্টি থাকার কথা কি হবে অ্যান্সারে, তাহলে এখানে গ্যাপে তাহলে এ হবে, এ অ্যান্টি, অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। থ্রি নাম্বার দেখো, বি এ ডাবল এল বল, বল অর্থ বল, তাহলে কোথায় গ্যাপ থাকবে, এই যে বি লেখা আছে এখানে গ্যাপ থাকবে, বি দেওয়া থাকবে না, তোমরা বি লিখবে। ফোর সি দেওয়া থাকবে না, এ পি দেওয়া থাকবে, তাহলে আমরা কি লিখবো, সি লিখবো, গ্যাপে কি লিখবো, সি, সি এ পি, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, ক্যাপ অর্থ টুপি। ফাইভ ডি ও জি ডগ, তাহলে কি দেওয়া থাকবে, ও জি দেওয়া থাকবে, ডি দেওয়া থাকবে না, তোমরা কি লিখবে, ডি লিখবে, ডি ও জি ডগ অর্থ কি হবে, কুকুর। সিক্স ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থ হাতি, দেখো প্রথমটা তো ফাঁকা থাকবে, এল দেওয়া থাকবে, পরেরটা তো ফাঁকা থাকবে, এখানে লেটার দেওয়া থাকবে না, তারপরে পি এইচ এ এন টি এটা দেওয়া থাকবে, তাহলে আমরা কি লিখবো, এই ফাঁকা দুটিতে ই লিখবো, ই এল আবার ই লিখবো, ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থ হাতি। সেভেন নাম্বার দেখি কি আছে, এফ আই এস এইচ ফিশ, আমাদের কি দেওয়া থাকবে, আই এস এইচ, তাহলে আমরা কি লিখবো, এফ লিখবো, এফ লিখলে কি হবে, এফ আই এস এইচ ফিশ, ফিশ অর্থ মাছ। এইট জি দেওয়া আছে, এটা দেওয়া থাকবে না, ও এইট গোট হবে, তাহলে জি লিখার পরে কি হবে, জি ও এইটি গোট, গোট অর্থ ছাগল। নাইন ই এম দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে না, আমাদের এইচ লিখতে হবে, এইচ লিখার পরে কি হবে ওয়ার্ডটি, এইচ ই এন হ্যান, হ্যান অর্থ মুরগি। টেন দেখো কি দেওয়া আছে, আই এন এস ই সি টি এস ইনসেক্টস, ইনসেক্টস অর্থ পোকামাকড়, আমাদের এন এস ই সি টি এস দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে না, আমাদের আইটা লিখে নিতে হবে, লিখলে কি হবে, ইনসেক্টস। ইলেভেন কি আছে, জার, জে এ আর জার, এ আর দেওয়া থাকবে, জে দেওয়া থাকবে না, তাহলে আমাদেরকে জে লিখে নিতে হবে, জে এ আর জার, জার অর্থ কি, জার অর্থ বয়াম। টুয়েলভ কে ই ডাবল টি এল ই কেটল, কে ই ডাবল টি এল ই কেটল অর্থ কেটলি, তাহলে আমাদের কে দেওয়া থাকবে না, কেটা লিখতে হবে। থার্টিনে দেখো এল এ এম পি ল্যাম্প, ল্যাম্প অর্থ বাতি, এ এম পি দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে না, তাহলে আমাদেরকে এল টি লিখতে হবে, এল এ এম পি ল্যাম্প। ফর্টিন বি ও এক্স বক্স, বক্স অর্থ কি, বাক্স, তাহলে বি দেওয়া থাকবে, এক্স দেওয়া থাকবে, ও থাকবে না, আমাদের ও লিখতে হবে, ও লিখলে কি হবে, বি ও এক্স বক্স। ফিফটিন বি ইউ এস বাস, বাস অর্থ বাস, বি থাকবে, এস থাকবে, কি থাকবে না, ইউ থাকবে না, আমাদেরকে ইউ লিখতে হবে, বি ইউ এস বাস, বাস অর্থ বাস। সিক্সটিন এস এইচ আই পি শিপ, এস এইচ থাকবে, পি থাকবে, কি থাকবে না, আই থাকবে না, আমাদেরকে আই লিখতে হবে, এস এইচ আই পি শিপ পাবো, তাহলে শিপ অর্থ কি, জাহাজ, আমরা এগুলো খুব ভালো করে পড়বো এবং এস ডাব্লু খাতায় লিখে ফেলবো, এস ডাব্লু করে ফেলবো। আমরা তাহলে ফিল ইন দা গ্যাপস এর পরে এখন কোন টপিকে যাব, দেখো টপিক ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমাদেরকে কি এখানে কিছু বাংলা সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোকে ইংরেজিতে লিখতে হবে। দেখো তো কি দেওয়া আছে, নং গিভেন সেন্টেন্স ট্রান্সলেটেড সেন্টেন্স, আমাদের এগুলো প্রদত্ত বাক্য, প্রদত্ত বাক্য, এগুলো তার মানে কি, এগুলো বাক্য দেওয়া আছে, এগুলোকে তোমরা কি করবে, ইংরেজিতে অনুবাদ করবে। কি আছে, ওয়ান তুমি কেমন আছো, ইংলিশ কি হবে, হাউ আর ইউ, হাউ আর ইউ। টু এটি একটি আপেল,
এটি একটি আপেল, ইংলিশ কি হবে? দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল। থ্রি, জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। ফোর, এখানে আসো, কাম হেয়ার, এখানে আসো, ইংরেজি কি? কাম হেয়ার। ফাইভ, এটি একটি পুতুল, এটি একটি পুতুল, ইংলিশ কি হবে? দিস ইজ এ ডল, দিস ইজ এ ডল। সিক্স, সে একজন কৃষক, ইংলিশ কি? হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার। সেভেন, আমি অসীম, অসীম কিন্তু একটি নাম, আমি অসীম, আই এম অসীম, আই এম অসীম, আমি অসীম। এইট, সে একজন বালিকা, ইংলিশ কি? শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, সে একজন বালিকা। নাইন, ওই হয় একটি মাছ, ইংলিশ কি? দ্যাট ইজ এ ফিশ, দ্যাট ইজ এ ফিশ। টেন, আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা, আমার নাম মীরা, মাই নেম ইজ মীরা। তাহলে আজ এই পর্যন্তই, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ, বোঝার সমস্যা হলে কিংবা যে কোনো কিছু জানতে চাইতে পারো তোমরা, তার জন্য কি করতে হবে, কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবে। আর এই পর্যন্তই, সরি, তোমাদের বাড়ির কাজটি দেওয়া হলো না, তাহলে বাড়ির কাজ কি থাকবে? রিঅ্যারেঞ্জ, ফিল ইন দ্য গ্যাপস এবং এই যে ট্রান্সলেশন, এগুলোই থাকবে তোমাদের বাড়ির কাজ। সবাই এইচডব্লিউ খাতায় সুন্দর করে লিখে ফেলবে, শিখে ফেলবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।